পুজো প্রায় দোরগোড়ায়, যদিও করোনার কারণে পুজোর প্ল্যানে কিছুটা ঘাটতি পড়েছে। তবু উৎসবের মরশুমে নিজেকে সাজিয়ে গুছিয়ে তো রাখাই যায়। পুজোর সাজে এবার নখের ডিজাইনে একটু ভিন্নতা নিয়ে আসুন। মনের মাধুরী দিয়ে করে ফেলুন নেল আর্ট। এখন নখ যেন হয়ে উঠেছে একটা ক্যানভাস, তাতে লাগছে নানা রঙের ছোঁয়া আর কারুকার্য। নেইল আর্ট করবার আগে এবং পরে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, অবলম্বন করতে হয় বেশ কিছু কৌশল। নখ রাঙানোর আগে অবশ্যই নখের শেপ ঠিক করে নিন, নখ বেশি বড় হলে শেপ নষ্ট হয়ে যেতে পারে। পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন নেল পলিশের রং। এছাড়া লাল, নীল, সাদা, কালো, সোনালি, ধূসর এরকম দুটো রং এক নখে লাগালে সুন্দর লাগবে। কিংবা কোনো লাইট শেডের কালারের মধ্যে ডার্ক কালার দিয়ে ডিজাইন করতে পারেন, গ্লসি নখও করতে পারেন সহজেই। পার্লারে নেইল আর্ট করা হয়, কিন্তু আপনি যদি আর্টে বিশেষ পারদর্শী হন তবে বাড়িতেই সম্পন্ন হবে নখের সাজ।